রিপোর্টার হারুনুর রশিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, করোনা প্রতিষেধক টিকা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য ময়মনসিংহে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আজকে ময়মনসিংহের জেলা পর্যায়ে যে 70 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে তার দ্বিতীয় ব্যাচের প্রথম দিন। এখানে আজকে 35 জন প্রশিক্ষণ নিচ্ছেন এবং যারা এখন প্রশিক্ষণ নিচ্ছেন আগামীকালকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে এবং ইতিমধ্যেই আজকে থেকেই উপজেলা পর্যায়েও যে প্রশিক্ষণ কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এখানে আজকে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামীকাল থেকে আগামীকাল তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর থেকে তারাও তাদের উপজেলা পর্যায়ে যারা টিকাদান করবেন তাদের যে কার্যক্রম, যে প্রশিক্ষণ যারা টিকাদান করবেন এখানে যারা তারা যা শিখছেন তা তাদেরকে শেখাবেন এবং প্রশিক্ষণ প্রদান করবেন। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এ বি এম মশিউল আলমের সাথে। তিনি জানিয়েছেন যে টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য বিভাগ প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। এই টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্যে জেলা পর্যায়ে 13টি, প্রথম পর্যায়ে 13টি বুথ করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে বুথ থাকবে এবং প্রতিটি বুথে 2 জন করে অভিজ্ঞ টিকাদানকারী এইখানে থাকবেন যারা এই টিকাগুলো প্রয়োগ করবেন। প্রথম পর্যায়ে যে প্রাধিকার ভিত্তিতে 15টি ক্যাটাগরি করা হয়েছে তাদেরকে, তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে এবং 55-এর ঊর্ধ্ব বয়সী যারা আছেন তাদেরকে টিকা প্রদান করা হবে এবং এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কাজ করছেন। এছাড়া সিভিল সার্জন আমাদের জানিয়েছেন যে এই টিকা দেওয়ার পরে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় তাহলে তার মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি দরকার সে প্রস্তুতিও তাদের আছে। সব মিলিয়ে টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে প্রশিক্ষণ কার্যক্রম এটি চলছে এবং আগামীকাল থেকে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ চলবে। 4 তারিখ প্রশিক্ষণ শেষ হওয়ার পর 7 তারিখ সারা দেশের মতো একসাথে ময়মনসিংহেও করোনা ভ্যাকসিনের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে টিকাদান কর্মসূচি সামনে রেখে প্রশিক্ষণ কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দর্শক, প্রতি মাসের